VOA 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান বুধবার মাদ্রিদে নেটো শীর্ষ সম্মেলনে মিলিত হন ফিনল্যান্ড ও সুইডেনকে নেটো জোটভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা বর্জন করা এবং ইউক্রেন ও রাশিয়া থেকে শস্য বের করার চেষ্টায় তার কাজের জন্য বাইডেন এরদোয়ানকে ধন্যবাদ জানান সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিশ্চিত হওয়ার প্রায় তিন মাস পর ক্যাটানজে ব্রাউন জ্যাকসন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 116তম বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন নিউ ইয়র্ক রাজ্য ও নিউ ইয়র্ক সিটি অবৈধ মূলত শনাক্ত করা যায় না এমন অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য 10টি বন্দুক সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করেছে গত সপ্তাহে আমেরিকার সুপ্রিম কোর্ট নিউ ইয়র্কের 100 বছরের পুরনো আইন বাতিল করে দেয় যা বাড়ির বাইরে বন্দুক নিয়ে যাওয়ার ওপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করত আজ এ পর্যন্তই তাহিরা কেবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন